একটুখানি ভুলের পরে অনেক বিপদ ঘটে, ভুল করেছে যারা ভুক্তভোগী বটে। অনিয়মিত জীবনযাপন, অনিয়মিত সকল কিছু ভুলের সর্বশ্রেষ্ঠ। সুতরাং আরবি ভাষায় সবচাইতে বেশি যে ভুলটা হয় সেটা হচ্ছে জুমা তাকসির, যার কোনো ইরেগুলার জমা, যার কোনো নিয়মতান্ত্রিকতা নেই, নিয়ম মানে না, শুনে শুনে মুখস্থ করতে হয়। আপনার কি বিশ্বাস হয় ভাই? সেখানেও আমি কিছু নিয়ম লেখার চেষ্টা করেছি। মূল শব্দে ওয়াও নেই, কেন ওয়াওটা আসে? ফাইলাতুনের ওজনে আসলে কেন ফাওয়াইলু আসে? সারিউন, এই যে এলাকা, সারিউন সাওয়ারিও কেন আসলো? ফাজিলাতুন ফাওয়াজিলাতুন কেন আসলো? ওয়াওটা তো মূল অক্ষরে নেই, ওয়াও কেন আসবে জুমার মধ্যে? কি অবাক বিষয়। আবার হামজা কেন আসবে ওয়াওর মধ্যে জুমার মধ্যে? মূল অক্ষর তো হামজা নয়। আবার কতগুলো ওজন আছে জুমা তাকসিরের, সেই ওজনগুলো কেন হয়? তিন অক্ষর বিশিষ্ট হলে কেমন ওজন হবে? যদি তাসদীদ যুক্ত মুসাদ্দাদ অক্ষর হয় তাহলে তার জুমা কেমন হবে? কেন একটা জুমার অবাক বিষয়, কেন একটা জুমার দুটা তিনটা করে জুমা হবে? কেন জুমার আবার জুমা হবে? জুমার জুমা দাদা শুধু নয়, দাদা স্কয়ার, অনিয়মিত জুমার, যার কোনো নিয়ম নেই, তাকে ফ্রেমের মধ্যে নয় স্ট্রাকচারের মধ্যে বন্দি করে ফেলেছি। ভাই দেখুন দেখুন জুমা তাকসিরের কতগুলো ওজন, এবং কেন সেই ওজনে, কেন সেই ওজনে জুমাগুলো আসবে? ফুউলুন নাফাইলাতুন ফিআলুন ফুআলুন ফুআলাউ ফুউলুন আফআলুন। জুমার জুমা কিভাবে করবেন? এখানে দেখুন আরবি ইংরেজি ও বাংলার সাথে, আরবি ইংরেজি ও বাংলার সাথে প্রতিটি আলিমের জানা উচিত। কারণ জুমা কিভাবে গঠন হচ্ছে, কোন শব্দ থেকে জুমাটা হয়েছে এবং প্রকৃত অর্থ কি, এটা কেউ যদি না জানে তাহলে সে আরবি পড়তে পারলেও প্রকৃত স্বাদ পাবে না। পড়ার কিন্তু স্বাদ আছে, ভুলের স্বাদ নেই, অজানার শেষ নেই। তবে যেটা জানেন সেটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বলেছেন।